আচ্ছা, কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় বা তাকে যদি হত্যা করা হয়, তাহলে শরীয়ত কি বলে যেন আমি উপকৃত হব? ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে ধস্তাধস্তিতে মারা গেল বা ডাকাত বা শত্রুপক্ষ তাকে হত্যা করে ফেলল, তিনি হত্যার জন্য প্রস্তুত ছিলেন না, তিনি সম্পদ বাঁচাতে গিয়েছেন কিন্তু তার হত্যা হয়ে গেল, হত্যা করে ফেললো প্রতিপক্ষ, তাহলে সে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবে, এটা তার জন্য দোষের কিছু না। এবং সম্ভ্রম রক্ষার জন্য যে নারী তিনি তার জীবন হারাতে হলো, তাকেও আল্লাহ তাআলা একই মর্যাদা দিবেন। একইভাবে যে ব্যক্তি তার দীন ইমান রক্ষা করতে গিয়ে মারা যাবে, সে তো শাহাদাতের মর্যাদা অবশ্যই পাবে।